যুদ্ধাপরাধীদের ফাঁসি আর জামাত শিবির নিষিদ্ধের দাবিতে শাহবাগের আন্দোলন চলছে। গণজাগরণ মঞ্চে আজ বিকাল 4:13 বেলুনে করে 71-এর শহীদদের স্মরণে একটি চিঠি উড়িয়ে দেওয়া হবে। আন্দোলনের 16তম দিনে শাহবাগের গণজাগরণ মঞ্চে প্রতিবাদী গান, স্লোগান আর আবৃত্তিতে আগুন ছড়ছে তারুণ্যের কণ্ঠে। সেখানে আছেন আমাদের সহকর্মী ফাল্গুনী রশিদ। সবশেষ জানাতে আমাদের সাথে এখন তিনি যোগ দিচ্ছেন। ফাল্গুনী, এখন আমাদের গণজাগরণ মঞ্চের কি অবস্থা? আপনি কি কোনো কারোর সাথে কথা হয়েছে? তাদের আজকে কর্মসূচি কি কি আছে? লিজা, এইখানে স্লোগান হচ্ছে আপোষ না রাজপথ, রাজপথ, রাজপথ। সেই রাজপথে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ গত 16 দিন যাবত অবস্থান করছে। তাদের দাবি রাজাকারদের ফাঁসি নিশ্চিত করতে হবে এবং এই দাবিতে তারা এখনো স্লোগান দিয়ে চলেছেন। কিছুক্ষণ পরপরই গণজাগরণের গান হচ্ছে। এই স্লোগানের দৃঢ়তা, এই দৃঢ়তা আরো বাড়ছে বেলা বাড়ার সাথে সাথে, সুন্দরের তেজের সাথে সাথে এই স্লোগানের তেজও কিন্তু বাড়ছে। এবং এখান থেকে কিছুক্ষণ আগে দাবি জানানো হয়েছে, যেইভাবে সংসদে আইন পাশ করা হয়েছে, ট্রাইব্যুনালের সংশোধনী আইন পাশ করা হয়েছে, সেইভাবে সংশোধনে আইন পাশ করে জামাত শিবিরকে ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে, এই দাবিটি কিন্তু এই মঞ্চ থেকে কিছুক্ষণ আগেই এসেছে। এবং আপনাকে জানিয়ে রাখি, আজকে এই গতকাল থেকে যে কর্মসূচি এই সমাবেশ থেকে ঘোষণা করা হয়েছিল যে আজকে বিকাল 4:13 এখানে শহীদদের উদ্দেশ্যে লেখা চিঠি বেলুনে করে উড়িয়ে দেওয়া হবে এবং 21-এর প্রথম প্রহরে অর্থাৎ রাত 12:01 এই শাহবাগের সমাবেশ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে এবং তার পরদিন অর্থাৎ 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেলা 3টার সময় এখানে মহাসমাবেশের আহ্বান জানানো হয়েছে। এবং পাশাপাশি আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই যে এখানকার নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে এখানে বড় ধরনের সমাবেশ হবে। পাশে কেন্দ্রীয় শহীদ মিনার সব মিলিয়ে এখানকার আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরো সুসংগত করার জন্য এখানে সকালে আমি দেখেছি ডিবি সদস্যরা রয়েছেন, র‍্যাবের সদস্যরা রয়েছেন। পাশাপাশি আপনি জানেন আগেই সিসি ক্যামেরা লাগানো হয়েছিল এবং পুলিশ বাহিনীও কিন্তু বেশ সতর্ক অবস্থানে এই শাহবাগে অবস্থান করছেন। লিজা ফাল্গুনী, আপনাকে ধন্যবাদ। গণজাগরণ মঞ্চ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ফাল্গুনী রশিদ, তিনি জানাচ্ছিলেন এখনকার গণজাগরণ মঞ্চের কি অবস্থা। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও কাদের মোল্লা সহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সারা দেশে চলছে নানা কর্মসূচি। যশোরের চিত্রামোড়ে গণজাগরণ মঞ্চে চলছে প্রতিবাদী কবিতা, গান ও স্লোগান। মঞ্চে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী সহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। ময়মনসিংহের রেলওয়ে স্টেশনের কৃষ্ণচূড়া চত্বরে গণজাগরণ মঞ্চে প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে প্রতিবাদী গান ও আবৃত্তি। ময়মনসিংহ তরুণ প্রজন্মের আয়োজনে এই মঞ্চে প্রতিদিন রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি যোগ দিচ্ছেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও সব যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মেহেরপুরের প্রেস ক্লাব চত্বরে মঙ্গলবার সন্ধ্যায় মানববন্ধন ও মোমবাতি জ্বেলেছে প্রজন্ম মুজিবনগর নামের একটি সংগঠন। এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কুমিল্লার কান্দিরপাড় পূবালী চত্বরে টাউন হল মুক্ত মঞ্চ ও জেলা স্কুলের সামনের তারুণ্য মঞ্চে চলছে প্রতিবাদী গান, আবৃত্তি ও স্লোগান। শুধু কুমিল্লার শহরে নয়, দক্ষিণ পাদুয়ার বাজার, চান্দিনা, দেবিদার, লাকসাম, মনোহরগঞ্জ উপজেলার নাথের পেটুয়ায় চলছে গণজাগরণ। এতে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ। এদিকে শাহবাগের গণজাগরণ মঞ্চে যোগ দিতে ভারতের 16 ফুটবলার কলকাতা থেকে সাইকেলে করে মানিকগঞ্জে পৌঁছেছেন। 14 ফেব্রুয়ারি কলকাতার ধর্মতলা থেকে সাইকেল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা। মঙ্গলবার বিকালে বেনাপোল হয়ে বাংলাদেশে আসেন তারা। তাদের স্বাগত জানান এলাকার লোকজন ও মুক্তিযোদ্ধারা। দলের নেতা মিহির দাস জানান, কলকাতার ফুটবল লাভার অ্যাসোসিয়েশনের আয়োজনে তারা বাংলাদেশে এসেছেন। রাজধানী শাহবাগে গণজাগরণ মঞ্চে এসে ও আন্দোলনের সাথে একাত্মতা জানাবেন তারা। যে স্বতঃস্ফূর্ত আন্দোলন এখানকার নবপ্রজন্ম করছে, তরুণ প্রজন্ম করছে, আমরা তার সাথী আছি। আমরা একাত্তর ছিলাম আপনাদের পাশে, আমরা 2013-তেও সাথী আছি। আমরাও কিন্তু সমস্ত মৌলবাদ সন্ত্রাসের বিরুদ্ধে আছি।
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সারা দেশে গণজাগরণ মঞ্চে চলছে প্রতিবাদী জনতার সমাবেশ। গণজাগরণের খবর জানাতে এখন সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন রংপুর থেকে শাহ বাইজিদ আহমেদ। বাইজিদ, এখন রংপুরে গণজাগরণের মঞ্চের কি খবর আছে আপনার কাছে? আলিজা, আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু 16তম দিনে পদার্পণ করেছে ঢাকার শাহবাগের যে আন্দোলন শুরু হয়েছিল তার একদিন পরেই কিন্তু রংপুরের এই আন্দোলন শুরু হয়েছে নতুন প্রজন্মের। আজকে 15তম দিনে আমি সবার সাথে কথা বলেছি, আজকে তাদের বেশ কিছু কর্মসূচি রয়েছে, তার মধ্যে এরই মধ্যে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে নতুন প্রজন্মের আন্দোলনকারীরা তারা বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করছে এই এখানে আসার জন্য। এছাড়া বিকেল 4টায় তাদের কর্মসূচি রয়েছে, ফানুস উড়িয়ে দেওয়া হবে এখান থেকে। এছাড়া প্রতিনিয়ত যে সমাবেশ হয় সেটি শুরু হবে 5টা থেকে। এছাড়া আপনি জানেন যে আজকে যেহেতু আমাদের মহান 21শে ফেব্রুয়ারি আর সময় এখানে পুষ্পস্তবক অর্পণ করা হবে এই শহীদ মিনারে। এছাড়া আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে লিজা, আপনাকে তার আগে আমি জানিয়ে রাখছি যে আজকে 15তম দিন হলো রংপুরের এই আন্দোলনে। এখনো পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে আন্দোলনকারী যারা রয়েছে এবং এখানে আসা মানুষদের কারো চোখে মুখে কোনো আপনি জানেন যে আজকে রাজশাহীতে হড়তালে ডাক দিয়েছে জামাত শিবির। আচ্ছা, এক্ষেত্রে কি গণজাগরণ মঞ্চে বা রংপুরের মানুষ এ বিষয়ে তারা কি বলছে বা গণজাগরণ মঞ্চে এর কি কোনো প্রভাব পড়ছে? আপনাকে জানিয়ে রাখি যে এই হরতাল শুধু রাজশাহী বিভাগে, আর যেহেতু এটি রংপুর বিভাগ সেহেতু রংপুর বিভাগে তেমন কোনো প্রভাব পড়েনি। তবে আমি অনেকের সাথে কথা বলেছি, তাদের জামাত শিবিরের এই হরতাল এখন তেমন কোনো আতঙ্কের বিষয় নয়, কারণ তারা যুদ্ধাপরাধীদের রায় ঘোষণা হওয়ার পর থেকেই তারা মাঠে নেমেছে, মরণ কামড় দিচ্ছে। কিন্তু রংপুরের মানুষ প্রতিটি মুহূর্তে তাদের এই কর্মকাণ্ড ভালো চোখে দেখছে না এবং তাদের এই কর্মকাণ্ড ইতিমধ্যেই এর আগে যে হরতাল হয়েছে দেশব্যাপী সেই হরতালে কিন্তু রংপুরের মানুষ সচেতন ছিল এবং তাদের হরতাল ঠেকানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু মাঠে নেমেছিল। বাইজিদ, আপনাকে